হ্যালো ভিওর্স আলাইকুম বাংলাদেশি ম্যাম ল্যান্ডন এখন সকালবেলা আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করে অফিসে চলে গেছে বাচ্চাদেরও ব্রেকফাস্ট করা শেষ আদিয়ান সিটিং রুমে বসে ছবি আর্ট করছে এবং খুব সুন্দর করে সে ছবি আর্ট করতে পারে তো আমি ওদের রেখে বের হয়ে গেলাম কারণ আজকে আমি হসপিটালে চলে যাব আমার কানের ব্যথাটা কিন্তু এখনও ভালো হয়নি জিপির সাথে কন্ট্যাক্ট করা হয়েছে জিপি বলছে যে আমাকে এক সপ্তাহ পর অ্যাপয়েন্টমেন্ট দেবে তো এক সপ্তাহ কিন্তু অনেক দেরি এই সাত আট দিনে কিন্তু আমার কানার অবস্থা আরও খারাপ হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে তাহলে আমি একদম ডিরেক্ট হসপিটালে চলে যাই হসপিটালে ডিরেক্ট এমার্জেন্সিতে গেলে তখন কিন্তু একটা ট্রিটমেন্ট পাওয়া যায় একটু সময় লাগে তারপরও কিন্তু ট্রিটমেন্টটা হয়ে যায় তো আমি আজকে বাসে করে হসপিটালে চলে আসলাম এবং এমার্জেন্সিতে যাচ্ছি তো এমার্জেন্সিতে এসে আমি কিউতে দাঁড়িয়ে আছি এবং এখন তো সে আগের মতো নেই যে আমি আসলাম আর সাথে সাথে দেখালাম এখানে অনেক কিছু মেনটেন করতে হয়েছে যেমন মাস্ক পরতে হয়েছে হ্যান্ড স্যানিটাইজ করতে হয়েছে এবং স্টেপ বাই স্টেপ ওরা আমাকে দেখেছে এবং ফাইনালি দেখার পর ওরা আমাকে একটা প্রেসক্রিপশন দিয়ে দিল তো প্রেসক্রিপশনটা নিয়ে আমি বের হয়ে গেলাম হসপিটাল থেকে বের হওয়ার পরেই এই সবটা চোখে পড়ল খুব ভালো লেগেছে আমার কাছে সবটা দেখে তা আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি সবটার ভেতরটা আসলে কেমন কথা হচ্ছে আমার কানের ব্যথার কথা আমি বলার পর আপনাদের অনেকের অনেক রকম সাজেশন পেয়েছি এবং আমার পার্সোনাল মেসেজেও অনেকেও মেসেজ করে আমার জন্য দোয়া করেছেন আমাকে অনেক রকম সাজেশন দিয়েছেন যে আপু এটা করেন এটা করলে আপনার ভালো লাগবে সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা কারণ আপনারা যে আমাকে কত ভালোবাসেন আমি কিন্তু সেটা উপলব্ধি করতে পারি এবং সবার দোয়া অবশ্যই আমার সাথে ছিল সেই জন্য আল্লাহ রহমতে আমার ব্যথাটা কিছুটা ভালো হয়েছে এবং যেহেতু ইনফেকশন হয়েছে অ্যান্টিবায়োটিকটাই লাগছে সবটা ঘুরে ফেললাম এবং দেখলাম যে না অনেক কিছুই আছে এবং ভালো লাগলো আসলে অচেনা জায়গায় আসলে মনে হয় যে একটু দেখে নি আশেপাশেটা কি কি আছে তো এখন আমি বাস স্টপের দিকে চলে যাচ্ছি আমাদের এখানে বাসে ওঠা মানে আপনি হাতে অনেক সময় নিয়ে বের হতে হবে সময় যদি নিয়ে বের হতে পারেন তাহলে বাসে আপনি চড়ে আরাম পাবেন তা না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় আর আমি আজকে কার নিয়ে আসি নাই এজন্যই যে এখানে কার পার্কিং খুব অ্যাভেলেবেল পাওয়া যায় না হসপিটালে যে কার পার্কিংটা আছে এটা একটু ছোটো হসপিটাল এখানে কার পার্কিং আমার কাছে মনে হয় যদি না পেতাম তাহলে কী করতাম তখন মনে হলো যে বাসা সামনে থেকেই তো বাস আসছে তো বাসে করেই চলে যায় ওই তো আমার বাসায় যাওয়ার জন্য বাস চলে আসছে বাসে উঠে বসলাম এখন আমি বাসার সামনে না নেমে আমাকে নামতে হবে ওয়েস্টফিল্ডের কাছে কারণ আজকে আমার কিছু কাজ আছে প্রথমত আমি ওষুধটা নেব ফার্মেসি থেকে তারপর আমার হাজব্যান্ডের জন্য একটা শার্ট কিনবো সেটা অবশ্যই আপনারা দেখবেন কারণ আমার হাজব্যান্ড বলছিল যে ওর বাসায় পরার জন্য নর্মাল শার্ট নাই তো আমি বললাম ঠিক আছে তুমি কিনে নিও বললো যে না তুমি পছন্দ করে কিনে আনলে আমি খুশি হব তখন আমার কাছে মনে হলো যেহেতু বললো তাহলে আমি কিনে নিয়ে আসি আমি ছেলেদের জিনিস মোটেও চিনি না যে কোনটা ভালো কোনটা খারাপ আমি মেয়েদের জিনিস খুব ভালো কিনতে পারি কিন্তু ছেলেদের কোনো কিছুই আমার কাছে মনে হয় যে বোঝা যায় না ছেলেদেরটা ছেলেরাই ভালো বুঝতে পারে যে কোন শার্টটা সুন্দর কোন টি শার্টটা সুন্দর তো আমি চলে আসলাম এখন আমি স্টার ফুড সেন্টারের দিকে যাচ্ছি কারণ সেখানটা একটা ফার্মেসি আছে তো আমি আগে ফার্মেসির থেকে ওষুধটা নেব কারণ আমার কানে আমি চাচ্ছি যে এখনই ওষুধটা নিয়ে এখনই স্প্রেটা করে দেবো তাহলে কিছুটা হলো একটু ব্যথার থেকে আমি রক্ষা পাব কারণ ডাক্তার আমাকে বলে দিল যে আমার ইনফেকশন হয়েছে কানের মধ্যে সেই জন্য অ্যান্টিবায়োটিক স্প্রেটা দিতে হবে আসলে মনে হয় এটা ঠান্ডার থেকে হয়েছে আমি ফ্যান ফ্যান ছেড়ে তারপর রাতে ঘুমাই সেজন্যও হতে পারে তো আমি চলে আসছি আর এখন আমাদের এখানকার প্রেসক্রিপশনের প্রাইস অনেক বেড়ে গেছে যেমন নাইন পাউন্ড ফিফটিন প্যান্স হয়ে গেছে যেই ওষুধে আপনি নেন ডাক্তার যেটা লিখে দিবে সেটার জন্য এই টাকাটা দিতে হবে একটা ওষুধের জন্য মানে একটা প্রেসক্রিপশনের জন্য যদি আবার অন্য একটা ওষুধ লিখে দিত আরেকটা প্রেসক্রিপশনে তাহলে কিন্তু মানে দুবার টাকাটা দিতে হতো আর যদি একটা প্রেসক্রিপশনে দু তিনটা ওষুধের নাম লিখে দেয় তখন কিন্তু একবার টাকা দিলে হয়ে যায় এরকম তো এখন আমি ওষুধটা নিয়ে নিচ্ছি আমি ওদেরকে টেন পাউন্ড দিয়ে দিলাম আর তারপর আমি আমার ওষুধটা নিয়ে এখন আমি যাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য শার্ট দেখতে দেখি কেমন শার্ট পাওয়া যায় স্টার্ট ফোর্স সেন্টারের উপর দিয়ে যাচ্ছি এখন কিন্তু যে বাইরে সবগুলো বস তো সেগুলো কিন্তু মাঝখানে বন্ধ ছিল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখন কিন্তু আবার সবগুলো সব বসতে দিচ্ছে তো এর ফলে সুবিধা হয়েছে কি এখানটায় অনেক কিছু পাওয়া যায় অনেকে হয়তো বা জানেন না যে এখন ওরা বসছে কি না তো ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারলেন যে এখন আপনারা আসলে এখানটায় সব কিছু কিনতে পারবেন এখানে কিন্তু সুন্দর সুন্দর গাছও বিক্রি হয় আমি অনেকবারও দেখিয়েছি এখানকার গাছগুলো আমি এখন স্পোর্টস ডাইরেক্টে চলে আসছি এখন দেখি আমার হাজবেন্ডে জন্য কেমন টি শার্ট পাওয়া যায় আমার কাছে এটা খুব ভালো লেগেছে এটা একদম সিম্পলের মধ্যে এবং আরমানির কাপড় কিন্তু খুব ভালো থাকে তো আমার কাছে মনে হলো এখান থেকে আমি দুটো নিয়ে নেব একটা ছিল লাইট ব্লু আরেকটা ছিল হোয়াইট কালার তো এ দুটোই নিয়ে নিলাম তো এখন আমি আরগোজে যাবো আমার হাজব্যান্ডের রুমের জন্য আমি একটা ফ্যান অর্ডার করেছিলাম আরগোজে সেই জন্য সেটা আনতে হবে আর আর্গোজের তো এখন নিয়ম হয়েছে যে আপনি আগে অনলাইনে অর্ডার করবেন তারপর আপনি ওরা যে ডেটটা আপনাকে মেসেজ করে পাঠাবে তারপর আপনি সেটাকে কালেকশন করবেন তো আমি দু তিন দিন আগে অর্ডার করে দিয়েছিলাম সেটা আনতে যাচ্ছি আমার রুমে আদ্রিতার রুমে ফ্যান আছে কিন্তু আমার হাজবেন্ডের রুমে ফ্যান নাই ও অন্য একটা মেশিন ও ইউজ করে আমার কাছে মনে হলো যে এত গরমে ফ্যান ছাড়া কোনোভাবেই সম্ভব না তা আমি বললাম যে দেখো তুমি কিন্তু একটা ফ্যান কিনো বলে ঠিক আছে ঠিক আছে তুমি অর্ডার করে দাও তুমি নিয়ে আসবা তো আমি আর্গোজে চলে আসছি এখন আরগোজ থেকে ফ্যানটা নিয়ে তারপর লাইব্রেরিতে একটু আসলাম লাইব্রেরিতে এসে দেখি যে লাইব্রেরির গেট এখন বন্ধ আছে পরে খুলবে ওরা তো লাইব্রেরিতে আমি আরেক দিন আসবো আয়াজের জন্য আয়াজের কিছু স্টোরি বুক নিতে হবে তো সব কিছু নিয়ে আমার সব কাজ সেরে আমি এখন বাসায় চলে আসছি বাসায় এসে প্রথমে বাচ্চাদের খাবার দিয়ে দিলাম বাসায় পিৎজা ছিল পিজাটা ওভেনে বেক করে তারপর আদ্রিতাকে দিয়ে দিলাম আয়াজকে বললাম খাও আদিয়ানের খাবার অন্য খাবার দিয়ে দিলাম তো সবার খাবার দিয়ে দেওয়ার পর তারপর আমার রান্নার কাজে হাত দিতে হবে ঘর একটু গোছাতে হবে আজকে বাসায় অনেক কাজ মানে টুকটাক ক্লিন করতে হবে রান্না বান্না তারপর হচ্ছে কি আমি আজকে দুটো রেসিপি দেব আপনাদের খুবই সুস্বাদু এই রেসিপি দুটো গত ব্লগে আমি আমার এক বড় আপু পারু আপুর একটা ভিডিও দিয়েছিলাম তার সাক্ষাৎকার দেখলাম আপনারা অনেকেই খুব পছন্দ করেছেন পারো আপুর কথাগুলো তো পারো আপু আমাকে বলেছে যে উনি আপনাদের জন্য আরও কিছু কথা বলতে চান সেজন্য নেক্সটে হয়তো বা পারো আপা আরও কিছু ভিডিও আপনাদের জন্য উপহার দেবেন এই তো আমি ফ্যানটা নিয়ে আসলাম তো আমার হাজব্যান্ডের রুমে ফ্যানটা এখন আমি সেট করে রাখছি বাচ্চাদের জন্য একটু শ্যাম্পু কিনে নিয়ে আসলাম আমার বাচ্চারা জনসন এই বেবি শ্যাম্পুটা বেশি ইউজ করে আর আপনারা যারা বড়রা তাদের জন্য বলছি অনেকেই দেখবেন মাথা চুল পড়ে যায় তখন আপনারা কি করবেন বেবি প্রোডাক্টগুলো বেশি ইউজ করবেন বেবি শ্যাম্পু বা অনেক সময় দেখা যায় স্কিনের জন্য আপনারা বেবি লোশনটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু ফল ভালো পাবেন তো আমার হাজব্যান্ডের টি শার্টগুলো গুছিয়ে রাখলাম আর আদিয়ান এসে দেখি ও পিয়ানো বাজাচ্ছে টিভির মধ্যে তো আমার খুব ভালো লাগছিল আমি সবগুলো রুম এরই মধ্যে গুছিয়ে নিলাম ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম সেগুলো অনেক জমেছে শুকানোর পর সেগুলো ভাজ করে রাখলাম তো এখন রান্নার কাজে চলে যাচ্ছে আজকে মুরগির গোস্ত রান্না করব আর আমার হাজব্যান্ডের জন্য একটা সবজি রান্না করব ডাল আর হচ্ছে গিয়ে দুটো ভত্তা বানাবো এত টেস্ট এই ভত্তা দুটো আপনারা যদি বানান তাহলেই বুঝতে পারবেন আসলেই কত টেস্ট আজকে আমি চ্যাপা ভত্তার একটা নতুন রেসিপি দিব চাপা ভত্তা কিন্তু অনেকভাবেই করা যায় এর আগে আমি অনেক ব্লগে আপনাদের চাপা ভত্তাটা দেখিয়েছি আর হচ্ছে গিয়ে বেগুন দিয়ে যে কোনো মাছ দিয়ে একটা ভত্তা আছে সেটাও দেখাবো এই দুটো খাবারই আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমার সাথে শেয়ার করবেন আসলে কেমন হয়েছিল বেগুনের ভত্তাটার জন্য আমি তার উপরে বেগুন দুটো পোড়াতে দিয়ে দিলাম যেহেতু এখানে ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা হলে চুলার উপরে পুড়িয়ে দিতাম যেহেতু ইলেকট্রিক চুলা তাই তাওয়ার মধ্যেই পোড়াতে দিয়ে দিলাম খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেলে আমি বেগুনগুলো নামিয়ে নেব এবং এই বেগুন ভর্তাটা আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা করবেন আর আমি যেই মাছটা দিচ্ছি এই মাছের বদলে আপনারা মুরগির ডিম ইউজ করতে পারবেন বা যে কোনো মাছ রুই মাছ দিলেন ইলিশ মাছ দিলেন যে যেই মাছ পছন্দ করেন শুধু মাছটাকে একটু মশলা হলুদ আর লবণ দিয়ে মেখে একটু ভেজে তারপর মাছটার কাটা ফেলে আপনারা ঠিক এভাবে বানিয়ে নেবেন আর ডিম যখন দেবেন অবশ্যই যখন বেগুনটা আমরা দিয়ে দিব। বেগুনটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর ডিমটা ভেঙে দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন দেখবেন খুবই ভালো লাগে এবং সবাই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে এটা কীভাবে বানিয়েছেন এত সুস্বাদু তো বেগুনটা আমার হয়ে গেছে এখন আমি বেগুনটা নামিয়ে নিয়ে বেগুনের উপরে যে চোলকাটা থাকে সেটা আমি এখন খুলে নেব বেগুনটা একটু ঠান্ডা হতে দিলাম আর বেগুনের সাথে আমি আজকে সারিন এই টিনের মধ্যে যে মাছগুলো থাকে সেটা দিয়ে রান্না করব। আপনারা এখানটায় ম্যাকরোল মাছটাও দিতে পারেন এটা যেহেতু একটু কুক করা থাকে তো আপনারা যে কাঁচা মাছটা দিবেন অবশ্যই হালকা করে একটু ভেজে নেওয়ার পর কাটাটা ছাড়িয়ে তারপর দিয়ে দেবেন তো আমি এখন মাছগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর যখনই আমি বেগুনের সাথে বা যে কোনো তরকারির সাথে এই মাছটা রান্না করি তেলটা কিন্তু আমি অবশ্যই দেবো না তেলটা আমি ফেলে দেব যখন দেবো জাস্ট উপর থেকে মাছগুলো নিয়ে তারপর কিন্তু দিয়ে দেবো এখন বেগুনটা যেহেতু একটু ঠান্ডা হয়েছে তাই বেগুনটা একটু ছিলে নিচ্ছি বেগুনগুলো ছিঁড়ে নেওয়ার পর আমি ছোট একটা নাইফ দিয়ে ঠিক এভাবে কেটে নিলাম ছোট ছোট করে কেটে নিলে হবে কি বেগুনটা একটু বেশি সফট হয়ে যাবে রান্নার পর এবং একটু আলাদা আলাদা হয়ে যাবে তখন খেতে কিন্তু খুবই ভালো লাগবে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন পরিমাপ কুকিং অয়েল আপনারা যতটুকু পরিমাণে করবেন তেলটা ঠিক সেই পরিমাণে কিন্তু দিয়ে দিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিও কিন্তু এখানে আমি হাফ কাপের মতো নিয়েছি তো রসুনটাও কিছুক্ষণ ভেজে নেব তারপর এর মধ্যে আমি মরিচ কুচিটা দিয়ে দেব কারণ কাঁচামরিচটা যদি আপনি একটু শেষের দিকে দেন তাহলে কিন্তু ঘ্রাণটা খুব ভালো হবে তাই পেঁয়াজ আর রসুনটা এখন একটু ভেজে নিচ্ছি ভাজা রসুনটা ভাজা হয়ে গেল দিয়ে দিচ্ছি মরিচ কুচি মরিচটাকেও কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাপ হলুদ গুঁড়ো এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাচ গুঁড়ো মরিচ গুঁড়ো ঝালটা যে যেমন খান ঠিক সেভাবেই কিন্তু দিয়ে দিবেন এখন কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর সাথে এখন আমি দিয়ে দিচ্ছি সারিন মাছ যে মাছটা আমি টিনের যে পটের মধ্যে ছিল সেখান থেকে নিয়েছি এবং কাটাগুলো কিন্তু একটু বেছে নিয়েছি তো কাটা ছেড়ে এবং তেলটাও আমি ফেলে দিয়েছি আর বাকি যে তেলটা বের হয়েছে সেটাও এখন ফেলে দিচ্ছি ওপর থেকে শুধু মাছটা দিচ্ছি আপনারা কিন্তু চিংড়ি মাছটা দিয়েও করতে পারবেন মানে হাতের কাছে যা আছে তাই দিয়ে দিলেন তো এখন আমি মাছটাকে খুব ভালোভাবে এর মধ্যে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর এর সাথে আমি বেগুন যে সেদ্ধ করে রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি মাছটা খুব ভালোভাবে মশলার সাথে কষানোর পর এখন বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম আছে খুব ভালোভাবে বেগুনটাকে মাছের সাথে কষিয়ে নিতে হবে এবং পানিটা যেন খুব সুন্দরভাবে টেনে আসে সেদিকেও খেয়াল করতে হবে কারণ বেগুনের সাথে দেখবেন বেগুন যখন আমরা সেদ্ধ করি একটু পানি পানি ভাব থাকে তখন জাল দিয়ে দিয়ে এটাকে একদম শুকিয়ে রেডি করে নিতে হবে এখন হাফ টেবিল স্পুন পরিমাপ আদা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি কিছুক্ষণ জাল দিয়ে তারপর আমি চুলোর জালটা নিভিয়ে দেব এবং হয়ে গেল আমার বেগুন মাছের খুবই সুস্বাদু ভর্তা তো আমার কাছে মনে হয়েছে এই রেসিপিটা আপনারা যদি ট্রাই করেন আপনারা খুবই পছন্দ করবেন সেই আমি আপনাদের আজকে এটা দেখিয়ে দিলাম আমি এখন সেকেন্ড রেসিপিটায় চলে যাচ্ছি সেটা হচ্ছে চ্যাপা অন্য রকম একটা সুস্বাদু ভত্তা নিয়ে তো চ্যাপা শুটকির ভত্তা বানাতে আমার চ্যাপা শুটকি তো অবশ্যই লাগবে আর লাগছে পেঁয়াজ কুচি আর লাগছে মরিচ। আমি এখানে দুটো শুকনো মরিচ নিয়েছি আর নিয়েছি অনেকগুলো রসুন মানে আমি এখানে চ্যাপা সুটকি ধরেন নিয়েছি দশ বারোটার মতো আর রসুন নিয়েছি প্রায় বিশ কোয়ার মতো তো এখন আমি সব কিছুই একটা মগের মধ্যে নিয়ে নিলাম এগুলো এখন আমি ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নেব আমরা কিন্তু সবসময় চ্যাপা সুটকি ভত্তা বানাই পেঁয়াজ রসুন ভেজে তারপর চ্যাপা সুটকিটাকে খুব ভালোভাবে ধুয়ে চ্যাপা সুটকিটা সে পেঁয়াজ মরিচের সাথে টেলে তারপর ভর্তা বানাই তবে এভাবে যদি আপনারা ভত্তা বানান আপনাদের কাছে আরও বেশি সুস্বাদু লাগবে এখন সব কিছু খুব ভালোভাবে করে নিচ্ছি চ্যাপা শুটকিটা ব্ল্যান্ড করা হয়ে গেল এখন আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি থ্রি টেবিল স্পুন পরিমাপ কুকিং অয়েল এই সুটকি ভত্তাটার মধ্যে তেলের পরিমাপটা কিন্তু একটু বেশি দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি যে ব্ল্যান্ড করে রেখেছি সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং চুলোর আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে থাকবে সবগুলো মিশ্রণ দিয়ে দেওয়ার পর এই তেলের উপরে এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ভোনা করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে এখন এটাকে কষিয়ে নিতে হবে এবং কষাতে কষাতে একটা সময় পর দেখবেন এটা একদম ঘন হয়ে আসছে এবং ওপরে একটু তেল ভাব হয়েছে তখনই আমরা বুঝবো এটা কিন্তু হয়ে গেছে তো এখন আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি ভত্তাটা আমার রেডি হয়ে গেছে দেখেন ঘন হয়ে গেছে এবং দেখেন একটু একটু তেল কিন্তু ভাসছে মানে এটা ভোনাটা হয়ে গেছে এখন আমি একটু সার্ভিং বাটিতে এটা নিয়ে নিচ্ছি হয়ে গেল আমার খুবই সুস্বাদু চাপা শুটকি ভত্তা অবশ্যই আপনারা এই দুটো রেসিপি ট্রাই করবেন এবং আমার যে ফেসবুক পেজ আছে বাংলাদেশ ইমাম সেই পেজে শেয়ার করবেন কেমন হয়েছে আমি দেখে আপনাদের কমেন্ট করে দেব তো আজকের ব্লগ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ